हेलो फ्रेंड्स, वेलकम टू रियांस किंगडम। बहुत दिनों के बाद एक प्यारा सा व्लॉग लेकर आप सबके सामने हाजिर हूँ। मैं तो डेली व्लॉगिंग नहीं करती हूँ, लाइफस्टाइल व्लॉगिंग करती हूँ। तो मेरे लाइफ की कुछ ख़ास मोमेंट्स मैं कैप्चर करना पसंद करती हूँ, आप सबके साथ शेयर भी करती हूँ। जैसे कि मैंने बोला है कि मैं अपना लाइफ की खुशी वाला पल आप लोगों के साथ शेयर करना पसंद करती हूँ, लेकिन लाइफ तो सिर्फ और सिर्फ खुशी वाला मोमेंट्स नहीं होते हैं। लाइफ में इतना कुछ घट जाते हैं जो आपको नहीं पसंद होते हैं, आपको दुख पहुंचाता है, लेकिन कोई दुख भरी कहानी मैं आप लोगों के साथ फ़िलहाल तो नहीं शेयर कर रही हूँ। आज एक बहुत ही प्यारी सी वीडियो मैं बनाने वाली हूँ, और वो परी को लेकर। होप करती हूँ ये वीडियो आप लोगों को बहुत पसंद आएगा, तो ज़रूर इस वीडियो को एंड तक देखिएगा। बाबा की सुंदर দেখেছো আমার বড় কি সুন্দর লিখতে শিখে গেছে। গুড, এবার শেষ করো লেখাটা। আপ লোক জানতে হো কে হাম সব মিলকর কশ্মীর গয়ে থে, तो कश्मीर से लौटने के बाद तुरंत बाद लाइफ इतना बिजी हो गया था कि एक्चुअली व्लॉगिंग करने की टाइम भी नहीं मिला था। और दादा और परी की जो स्कूल है वो चालू हो गया था, तो सुबह सुबह उन लोगों को स्कूल लेकर जाना पड़ता है। तो दोनों बच्चे हैं तो मैं और मम्पू दोनों मिलकर जाती हूँ, लेकिन जब छुट्टी होता है तो मम्पू अकेली जाती है। और लौटने के बाद बच्चों को नहाना खिलाना ये सब में मम्पू बिज़ी हो जाती है, मैं अपना गार्डनिंग का काम लेकर बिज़ी हो जाती हूँ। तो लाइफ कह सकते हो बहुत ही बिजी चल रहा है। हर हफ्ते की हर एक दिन की अलग अलग शेड्यूल होता है और उसी मुताबिक हमें चलना पड़ता है। तो वैसे ही एक दिन है आज, और आज है फ्राइडे, और आज दादा और मम्पू दोनों गए हैं अबाकस। तो जब अबाकस के क्लास होते हैं और वो शाम की 5:30 से लेके रात 9 बजे तक मम्पू और दादा बाहर रहते हैं, और उस दौरान परी बिल्कुल मेरे साथ होती है। और उस टाइम परी और मैं क्या करती हूँ उसी को लेकर आज की वीडियो है। देखिए देखिए, ओ बाबा, वाह দেখেছো, আ হর্ষই দীর্ঘই হর্ষও দীর্ঘ রি এ দুটো এ হয়ে গেছে বনু। ওই হয়নি তো, দুটো এ হয়ে গেছে, দেখো এ ওই হয়নি। এই তো বনু কারেকশন করে দিয়ে দিয়েছে, ওয়াও কি সুন্দর হয়েছে, ভেরি গুড, আমার শোনা খুব ভালো। বনু কার কাছে পড়ছো তুমি এখন বলে দাও। আমি এখন বেবির কাছে পড়ছি, মামান মামাকে রিয়ান দাদা আবার কাছে নিয়ে গেছি, তো তাই জন্য বেবি আমাকে পড়াশোনা করাচ্ছে। ও বাবা, আর বলো মাম্মাম একটু পরে এসে যাবে, একটুখানি পরে মাম্মাম এসে যাবে। আর মাম্মাম দেখলে, মাম্মাম দেখলে হ্যাপি হয়ে যাবে, হ্যাপি হয়ে যাবে যে আমি ছিলাম না বাড়িতে, আর কি সুন্দর করে লিখে নিয়েছে আমার মেয়েটা, তাই তো। কি জিজ্ঞেস করতে হবে তোমাকে বলো। এবারে আমি ছড়া বলবো তোমাদের শোনা। বলো কোন ছড়াটা বলবে বলো। কত আনছো বনু? আচ্ছা, ওগুলো তো আমার, ওগুলো আমার মুখস্থ আছে, তুমি বলো আমি বুঝতে পারবো তুমি ভুল বলছো কি ঠিক বলছো। আসো আসো, চলে আসো।
ফ্রেন্ডসরা বিরক্ত হয়ে যাবে এবারে, এতক্ষণ ধরে সময় লাগলে। আসো, ফ্রেন্ডসরা বিরক্ত হয়ে যাবে, আসো বসো। বলো বলো, গ্রীষ্মের ছাড়া বলো। গ্রীষ্মের ছাড়া বলে দাও। তুমি ওই কি খেলা করতে করতে যদি বলো তোমার ভুল ভাল বলা হয়ে যাবে। আর না, তুমি কি পড়তে পারো যে তুমি খুলে নিয়ে তারপর বলবে? এই তো না, দাঁড়াও উঠে দাঁড়াও। এসবে মাঝে মোড়া সু পাই কিছু, যখন বাজারে আসে আমি জাম লিচ আর ওষুধ পাই, যদি দাও তক ধর ঠান্ডা ঠান্ডা বলতে সে চুপ করে এলো। এই গরমে এমোদের জিলিমেলা বা এসব খায় আইসক্রিম, দেরি নয়া দেরি নয়া। মাই নেম ইজ ঐশানী মন্ডল, মাই ফাদার নেম ইজ রাহুল মন্ডল, মাই মাদার নেম ইজ মধুমিতা মন্ডল, আই অ্যাম 4 ইয়ার ওল্ড, মাই স্কুল নেম ইজ বিকনো মিশন স্কুল, আই রিলি নাম্বার 2 সেকশন ই, মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক, মাই ফেভারিট ফ্রুট ইজ মাই ফেভারিট ফ্রুট ইজ বিরিয়ানি, মাই ফেভারিট ফ্রুট ইজ অ্যাপেল। এবার কি বলবে? এবারে আমি বলবো মাই স্কুল। মাই স্কুল নেম ইজ বিকো অনো মিশন স্কুল, এই তো কানে বলতো আর বলতো। আচ্ছা তারপর এবারে রোয়ার ডিপ প্লেগ্রাউন্ড ওটা বলতো না, প্রথমে লোকেটেড সেটা বলো। ওটা বলে আমার স্কুলের নাম বলে তারপরে বলতো। তো বলো প্রথম থেকে বলো। মাই স্কুল নেম ইজ বিকন মিশন স্কুল, আমার স্কুল ইজ লোকেটেড ইন জোকার কলকাতা, আমার ভাই প্রিন্সিপাল নেম ইজ বিদ্যুৎ, আমার নিয়া দত্তা, মাই স্কুল বিল্ডিং কালার ইজ ওকে ইয়েলো ব্রাউন অ্যান্ড হোয়াইট, মাই স্কুল big playground, we have a beautiful temple, we have a beautiful playhouse, we have a many classroom, big and airy. We have many classrooms. We have many classroom. Big and airy. Big and airy. Love our school very much. This is my classroom. We have big playground. কি? এই বলি বিগ প্লেগ্রাউন্ড বলে বলে যে ভুল করে বলো। দিস ইজ মাই, দিস ইজ মাই ক্লাসরুম বিগ এন্ড এয়ারি। তারপরে ডোর উইন্ডোজ এগুলো বলবে না? ওয়াট মেনি উইন্ডোজ এন্ড টু ডোর, ওয়াট গ্রিন বোর্ড স্মার্ট বোর্ড এন্ড কালারফুল বেঞ্চেস। আর কি আছে পড়া তোমার বলো? প্লান্ট। হ্যাঁ একটুখানি আসছি, একটুখানি উঠে করে আসছি। ও বাবা, তাহলে ফ্রেন্ডসদের বলো, ফ্রেন্ডস আবার একটু পরে দেখা হচ্ছে। ফ্রেন্ডস আমি একটুখানি পরে দেখা হচ্ছে। ফ্রেন্ডস বনু চলে এসেছে দেখো, আফটার এ ব্রেক, তাই তো? এবারে বনুকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করব। কি জিজ্ঞেস করব বনু? হোয়াট ডাজ দ্য প্লান্ট নিড টু গ্রো, বলো। জিজ্ঞেস করতে হবে তো। আমি তো জিজ্ঞেস করলাম বনু, বলো হোয়াট ডাজ দ্য প্লান্ট নিড টু গ্রো। হোয়াট ডাজ ইট নিড টু গ্রো? ওয়াটার, পেপার, ফুল,
ফুল সেন্টেন্সে বলতে হবে প্লান্টস প্লান্টস নিড টু গ্রো ওয়াটার সানলাইট এন্ড এয়ার গুড না না ওটা তো আমরা কি পাই What do you get from plants? সেটা ওরা নেই করে বলতো না আমি জিজ্ঞেস করব তারপর তো তুমি বলবে আমি তো বুড়ো মানুষ আমি একটু আস্তে আস্তে জিজ্ঞেস করছি বলো হোয়াট উই গেট ফ্রম এ প্লান্ট উই গেট পেপার রাবার পেন্সিল না তাহলে কোশ্চেনটা আমি ভুল করেছি হোয়াট উই গেট ফ্রম প্লান্টস Oxygen, flower, fruit, vegetables. We get from plants. ঠিক করে গুছিয়ে বলো তুমি। তার পুরোটা বলতে হবে তো। হ্যাঁ, পুরোটা তুমিই তো বলবে। আমি কি বলবো? না, ওই লাস্টেরটা বলতে হবে তো। তুমি তো বলছোই না। লাস্টেরটা। আচ্ছা এরপরে কি জিজ্ঞেস করবো বলো আর কিছু জিজ্ঞেস করনি তাই তো এবার 1 থেকে 100 মুখে বলে ফেলো 1 2 3 4 5 6 7 8 9 10 1 0 10 1 10 and 1 11 1 10 and